নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের ন্যায় আজও গল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা ক্লাস নাইনের নোংর কবিতাটা পড়ব, যেটা শুধু ক্লাস নাইন নয়, এসএসসিতে কিন্তু পাঠ্য আছে, স্কুল সার্ভিস কমিশনে। বা পাঠ্যটাই কথাটা বলছি, এসএসসিতে পাঠ্য যে পাঠ্য আছে, আসলে দেখো বন্ধু বিষয়টা হচ্ছে পাঠ্য যে কোনো সময় যে কোনো ক্লাসে কিন্তু যে কোনো কবিতা পাঠ্য কিন্তু হয়ে যেতে পারে, ফলে আমাদের পড়ার সময় কিন্তু সে বিস্তারিতভাবে কিন্তু পড়তে হবে। আজ দেখো বন্ধু তোমাদের জন্য আজ আমি ক্যামেরার আড়ালে থেকে কবিতাটাকে বোঝানোর চেষ্টা করব। কারণ দেখো হচ্ছে বারবার বলেছি আমার হাতের লেখাটা খারাপ, বা হাতের লেখা বোর্ডে ইউজ করতে গিয়ে সময়টা অনেকটা লেগে যাচ্ছে, ঠিকঠাকভাবে সেই জিনিসটা কিন্তু হয়তো বোঝাও যাচ্ছে না। ফলে সেই জন্য ভাবলাম ক্যামেরার পিছনে থেকে যদি তোমাদের ঠিকঠাকভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তোমাদের পক্ষে কিন্তু সেটা আরও ভালো হবে। দেখো বন্ধু, এই যে নোংর কবিতাটা, নোংর কবিতাটা নেওয়া আছে অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় বলে একটা কাব্যগ্রন্থ আছে, যেটা 1970 সালে প্রকাশ। এই সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই সাদা বানানটা একটু খেয়াল করবে, তারপর স দিয়ে কিন্তু হচ্ছে শুরু আছে সাদা মেঘ কালো পাহাড়টা। এই যে নোংর, দেখো বন্ধু এই যে মানে নোংর যে শব্দটা, এই নোংর শব্দটা কিন্তু আমাদের একটা ফার্সি শব্দ, ফার্সি শব্দ লাঙ্গর থেকে কিন্তু এসেছে। এই যে নোংর, নোংর শব্দটা কিন্তু মানে বলা যেতে পারে যে বড়শি আকৃতির একটা মোটা লোহা দিয়ে তৈরি এক ধরনের যন্ত্র, মানে যার একদিকে থাকে কাছি, যা দিয়ে নৌকা বা মানে জাহাজকে কোনো তটের কিনারে কিন্তু আটকে রাখা যায়। এবারে এই যে যে নোংরটা, এই নোংরটা কিন্তু তোমার যাকে বলা হচ্ছে এখানটা কিন্তু একটা রূপক অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। কারণ হচ্ছে এখানটায় এই যে নোংর মানে প্রতিবন্ধকতার রূপক, ওটা কবিতা জুড়ে কিন্তু কবি সেই রূপকগুলো কিন্তু ব্যবহার করার কিন্তু চেষ্টা করেছে। এবার এই যে রূপক অর্থে কিন্তু আমাদের এখান থেকে দেখতে হবে। এবার তবুও রূপক অর্থে দেখতে গেলেও আগে পিছিয়ে আমাদের যে দেশের বা বিশ্ব যে পরিবেশ পরিস্থিতি সেটাকেও কিন্তু জানা একান্ত দরকার। কারণ নোংর কবিতা টোটালটা রূপক অর্থে বা ব্যঞ্জন নিয়ে একটা কবিতা, আমরা কবিতা আলোচনার সঙ্গে সঙ্গে পড়বো। আগে থেকে বন্ধু ব্যাপারটাকে প্রেক্ষাপটটাকে আগে বুঝি আমরা, বা বিষয়টাকে আমরা বুঝি, তারপর কবিতার লাইনে গেলে কিন্তু সেটা আমাদের পক্ষে কিন্তু সুবিধা হবে। দেখো আমরা প্রত্যেকেই জানি কিন্তু রবীন্দ্র পরবর্তী একজন বিখ্যাত কবি কিন্তু অজিত দত্ত। এবার সাধারণত তিনি রোমান্টিক কবি হলেও পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেটা কিন্তু তার কাব্যে কিন্তু ছায়া ফেলেছিল। কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মানুষকে তেমনভাবে যদি নাড়া দেয়নি হয়তো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে বিশ্বে যে পরিসাচিক উল্লাস, ঠিক আছে, সেটা কবি অজিত দত্তকে নাড়া দিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আমরা অনেক কিন্তু কাব্য তার কাছ থেকে উপহার পেয়েছি। ফলে যে বিশ্বাসের যে আমাদের যে একটা ধ্রুবলোকের যে রং, সেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। দিন দিন অবিশ্বাস এবং হিংসা পৃথিবীকে চেয়ে ফেলছে, ফলে এর জন্য কিন্তু অজিত দত্তের হাত ধরে আমরা নষ্টজাত সাদা মেয়ে কালো পাহাড়ের মতন কাব্যগ্রন্থ পেয়েছি। মানুষ যখন ক্রমাগত হতাশার গভীরে তলিয়ে যাচ্ছে, তখনই কবির কলম থেকে কিন্তু নোংরের মতন কবিতাকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখি নোংর হলো মানে বারবার বলেছি নদী বা সমুদ্রের দিকে কোনো জাহাজ বা নৌকাকে যে প্রয়োজনে বেঁধে রাখার জন্য একটা লোহার দণ্ড বা মোটা বড়শি বা আকসু জাতীয় একটা দণ্ড, যেখানে দড়ি বা কাছি দিয়ে নৌকা জাহাজকে কোনো শক্ত খুঁটিতে বা জলের নিচে কোনো মাটিতে কিন্তু আটকে রাখা হয়। ফলে ওই যে যে দড়ি বা কাছি তার অপর প্রান্তে কিন্তু নৌকা বা জাহাজের সঙ্গে বাধা থাকে, ফলে সে কিন্তু আর কিন্তু যেতে পারে না বা এগোতে পারে না, তাকে যতই কিন্তু টেনে তোলার চেষ্টা করা হোক না কেন। ফলে দেখো বন্ধু এই যে নোংর কবিতাটি মানে মানে বাইরের দিক থেকে যতই নৌকা, নোংর, দাঁড়, বাওয়া ইত্যাদি মানে শব্দের তৈরি একটা বাস্তবধর্মী কবিতা হোক না কেন, আসলে বারবার বলেছি এটা কিন্তু একটা উৎকৃষ্ট অ্যালিগরি বা রূপক কবিতা। কারণ দেখো নদী বলো, নৌকা বলো, নোংর বলো ইত্যাদি শব্দকল্পের দ্বারা আসলে কিন্তু তিনি বর্তমান সময় যে হতাশাগ্রস্ত, কিংকর্তব্য বিমূঢ় মানব জীবনের কথাই কিন্তু তিনি বলতে চেয়েছেন। কারণ আমরা প্রতিটি মানুষ দুঃসমুদ্রে পাড়ি দিতে চাই, ফলে এই যে ক্লান্তিময় একঘেয়ে জীবনে পরিশ্রম করতে করতে মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায়, তখন মানুষের জন্য কিন্তু মানুষ যখন মুক্তির জন্য কিন্তু তখন জীবনের দ্বার বাইতে থাকে। ফলে কিন্তু মানুষ যখন বুঝতে পারে না তার মানে মানে অন্তরালেই কখন যেন নোংর পড়ে গেছে, ফলে এই জীবনের নৌকা সেখানে আটকে যায়, বাধা পড়ে থাকে সমাজে একটা নির্দিষ্ট গণ্ডি পড়ে, ফলে সত্যের কিনারে যে জীবন তৈরি আটকে যায় মানুষেরই কিন্তু অজ্ঞাতে। আর তাই মানুষ না জেনে কিন্তু মিছামিছা সারা কিন্তু দ্বার টেনে যায়, নৌকা তবু কিন্তু এগোতে পারে না। অর্থাৎ জীবনের তিমিরে সে যেমন ছিল তেমনই কিন্তু থেকে যায়।
কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আমরা দেখি আবার কালের যে মহাজাগতিক নিয়ম, সেই নিয়মের জোয়ার আসে, তখন জাহাজের ঢেউ মানে নদীতে ঢেউ ওঠে, সমুদ্রে ঢেউ ওঠে, জাহাজ নৌকা ফুলে ফুলে ওঠে, এই যে জীবন্তরীতে তারা মাথা ঢোকে, আবার তারা কিন্তু সমুদ্রের দিকে ছুটে চলে। এরপরে কিন্তু আবার অটোমেটিক প্রকৃতির নিয়মে ভাটার শোষণ আছে, স্রোতের শোষণ আবার আসে, স্রোতের যে প্রবল প্রাণ সেটা কিন্তু তারা আহরণ করে নিয়ে যায়, তারা শুষে নিয়ে যায়। মানব জীবনের এই জোয়ার আর ভাটাকে সুখ দুঃখের সঙ্গে কিন্তু তুলনা করা যেতে পারে, জোয়ারটা হচ্ছে সুখের প্রতীক আর ভাটাটা হচ্ছে কিন্তু দুঃখের প্রতীক। ফলে এই যে জোয়ার ভাটা সুখ দুঃখ বা হাসি কান্নার মায়া করা যে জীবন গণ্ডিতে কবিতা, বিশ্বের প্রত্যেকটা মানুষ কিন্তু বাণিজ্য তৈরি বাধা করে আছে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু চাই কোনো না কোনো ভাবে স্নেহ মায়া স্বার্থ মমতা লোভ ইত্যাদির মায়া ধরে কোনো না কোনো ভাবে বাধা কিন্তু পড়েই যায় জীবনের যে এই যে মানে নেওয়া দেওয়া, এর মধ্যে কিন্তু বাণিজ্য তৈরি আমাদের প্রত্যেকে কিন্তু কারো সংসারে নদীর তীরে, কারো সমুদ্রের তীরে, কারো সংসার তীরে কিন্তু বাধা করে আছে। মানে যতই দাঁড় টেনে নৌকা পাওয়ার চেষ্টা করা হোক না কেন, তবু যতই পাল বাঁধা হোক না কেন, তবু কিন্তু নৌকা এগোতে পারে না, জীবন তৈরি এগোতে পারে না, কারণ কোনো একটা সৈকতে কোনো একটা তরে বা তীরে কিন্তু সেটা নোঙরতে কিন্তু আটকা পড়ে আছে। আবার দেখবো মাঝে মধ্যে কিন্তু জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জন হয়তো কেঁপে উঠছে, হয়তো খণ্ড অবসরের একক মুহূর্তগুলি বিপর্যস্ত সাগর গর্জনে কেঁপে কেঁপে ওঠে। যতবার মানুষ দ্বার নিক্ষেপ করে তথা জীবনের মুক্তি কামনার পদ মানে মুক্তি কামনার জন্য সামনের দিকে এগিয়ে যেতে যায় না কেন, ততবারই কিন্তু স্রোত বিদ্যুৎ করে ওঠে। মানেটা কি মানে হচ্ছে এই যে নৌকা যেখানে নোঙর বাঁধা অবস্থায় সেখানে দ্বার নিক্ষেপ করে কোনো লাভ নেই, আর আমরা যতই দ্বারের দিকে যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে দ্বার টানি না কেন, কিন্তু সেটা কিন্তু পরিশ্রমী হয় কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায় না। এই দিক কিন্তু এই পরিশ্রম কিন্তু মানুষ কন্টিনিউ করে যায়। আমরাও সবাই চেষ্টা করি মানুষের জীবনের সমস্ত কর্মকৃতি প্রশংসা মানে যশ সামগ্রিকভাবে মানে একটা তরি নিয়ে সাত সমুদ্র তেরো নদী পাড়ে পৌঁছানোর জন্য, যেখানে হয়তো আছে মুক্তির একটা ঠিকানা, তাই তো সারা রাত আমরা দাঁড় টানি, যদিও জানি সেই দাঁড়টা মিছামিছা টানা হয়, কারণ হচ্ছে আমাদের অজান্তেই কখন তটে নোঙর পড়ে গেছে, জীবন নৌকা আটকে গেছে, তো দাঁড় টানা কিন্তু কোনো বিরাম নেই, মানে পরিশ্রম করেই চলি। এই যে গোটা কবিতায় যদি আমরা দেখি মোটামুটি ভাবে গোটা কবিতায় প্রায় 20টা চরণ আছে, এই 20টা চরণ কিন্তু নোঙর কবিতায় সত্যি মানে নোঙরের প্রতীকে জীবনের যে একটা বৃত্ত, সেই বৃত্তের কিন্তু একটা প্রতীকী ব্যঞ্জনা কিন্তু নোঙর কবিতার মাধ্যমে কবি কিন্তু তুলে ধরেছেন। এবার দেখো বন্ধু, আমরা প্রত্যেকে যদি এবার নগর কবিতার যে সামগ্রিক আলোচনা বাদ দিয়ে যদি মোটামুটি লাইন বাই লাইন বা শব্দটার মানের দিকে যাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে প্রত্যেকটা শব্দ আসলে কিভাবে এইভাবে রূপক হয়ে কাজ করেছে সেটা দেখা যাবে। দেখো বন্ধু, অন স্ক্রিনে দেখো নগর কবিতাটা দেখা যাচ্ছে, ফলে আমি পড়ছি, আমার সঙ্গে পড়ো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝবে। যে পাড়ি দিতে দুঃসিন্ধু পরে নোঙর গিয়েছে পরে তটের কেনা, প্রত্যেকের ইচ্ছে কিন্তু আমাদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানো, আমাদের যে পণ্য পণ্যে লক্ষ্যে পৌঁছানো। এবার কবি অজিত দত্ত জীবনের যে কাব্য সম্ভার ছিল যে সাফল্য নিয়ে তিনি কিন্তু লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলেন, ফলে আমরা চেয়েছিলাম কিন্তু পাড়ি দিতে দুঃসিন্ধু পরে নোঙর গিয়েছে পরে তটের কিনারে, কিন্তু কখনই যে আমাদের নোঙর পড়ে গেছে সেটা কিন্তু আমরা জানি না। আসলে যখন কবি ব্যক্তি জীবনের বন্দি ছাড়িয়ে পারস্পরিক যে খারাপ জিনিস হিংসাকে কাটিয়ে মুক্তির জন্য পাড়ি দিতে প্রস্তুত, তখনই তার অজান্তে কখন যে নোঙর পড়ে যায় এটা কিন্তু আমরা জানি না। আসলে কি প্রত্যেকটা মানুষই ব্যক্তিগত মায়াডরে কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি, যে সারা রাত নিচে দাঁড়টানি নিচে দাঁড়টানি, আমরা জানি নোঙর পড়ে গেছে ফলে আমাদের কিন্তু এগোতে পারবো না, তবুও আমরা দাঁড় টানছি, যেহেতু নৌকা এগোচ্ছে না তাই একে বলেছে নিচে দাঁড় টানা। যে তার কাছে দাঁড় টানা জীবন্তরীকে বয়ে নিয়ে যায় কিন্তু একই মানে, কারণ হচ্ছে কবি জানেন নৌকা নিয়ে দুর্দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন মানে জীবনের সার্থকতা অন্বেষণের জন্য, কবি চেয়েছিলেন তার কাব্য সামগ্রী নিয়ে জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য, একটা সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য, কিন্তু তার অজান্তে যেহেতু নোঙর পড়ে গেছে তটের কিনারে, তাই দাঁড় বাওয়া কিন্তু মিছে, কারণ হাজারবার দাঁড় বাইলেও কিন্তু নৌকা কিছুতেই এগোবে না। আসলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সংসারের মায়ায় এমনভাবে আবদ্ধ হয়ে আছি যে কখনোই কিন্তু সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে কিন্তু সামনে এগোতে পারি না, ফলে চেষ্টা করি বটে কিন্তু সেই চেষ্টার লক্ষ্যে পৌঁছানো যায় না, বলে একে বলা আছে কিন্তু মিছে তার টানা। যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এই যে জোয়ার বললাম বন্ধু, এই যে জোয়ার মানে জীবনের যে সুখের প্রতীক, হ্যাঁ, এই এই তরিতে কেন মাথা ঢুকে তারা ছোটে। আসলে সমুদ্রের ঢেউ যে স্বাভাবিক প্রবণতা হলো তটের বুকে আসতে পড়বে, এটা স্বাভাবিক জিনিস, সেখানে মানে ঢেউ ভেঙে যাবে,
এবং তটের কিনারে যদি তার তরী পাতা থাকে তাহলে সেই ঢেউ তরীতে মাথা ঢুকে আবার কিন্তু তারা মাছ সমুদ্রের দিকে ফিরে যাবে, কারণ তটের দিকে যাওয়ার পথে তরী যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আসলে কি বলতো বন্ধু, এই যে জোয়ারের ঢেউ একটা সুসময়, একটা হাসির সময় এ তরীতে মাথা ঢুকে ছোটে মানে কি এই জোয়ার তরীটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে তরীটা তো বাধা পড়ে আছে। আমাদের প্রত্যেকটা মানুষ এই মায়ার সংসারে এমনভাবে আবদ্ধ হয়ে আছি যে জোয়ারের মতো সুসময় বা ভালো সময় হয়তো মাঝে মাঝে শুভ সময় হয়তো আমাদের ভাববে জীবনের লক্ষ্যে আমাদের পৌঁছে দেবে, কিন্তু পারি না। কারণ আমাদের এই মায়ার সংসারে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে আছি যে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না। যে তারপর ভাটার শোষণ, এই ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। এই ভাটার শোষণ অটোমেটিক জানি জোয়ার হলে তারপরে কি হবে, তারপরে কিন্তু ভাটা হবে, আর ভাটালে জোয়ারে যে জলটা ফুলে ওঠে যে গঠিত থাকে সেটা অটোমেটিক কিন্তু নষ্ট হয়ে যাবে। ফলে কবিতায় জোয়ারের পরেই ভাটা আসবে, ফলে স্রোতের প্রবল প্রাণটাও কিন্তু সে আরোহণ করে নেবে। এই যে মহাবিশ্বের যে শাশ্বত জাগতিক নিয়ম, এতেই কিন্তু জোয়ার ভাটা হয়। ফলে জোয়ারের জলোচ্ছ্বাস আর ভাটার শোষণ তখন হরণ করে নেয়। মানুষের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এই সমস্ত কিছু ঢেউগুলো কিন্তু শুষে নেয়, না পাওয়ার হতাশায় কিন্তু সেখানে ভাটার মানে স্রোতের যে শোষণ তার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। যে জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাটাটা, এই জোয়ার ভাটা সুখ দুঃখের হাসি কান্নার মধ্যে এ তটের কাছে অর্থাৎ এই সংসার জীবনের তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়েছে। অর্থাৎ আমাদের যে সারা জীবনের যে কর্ম সেই বাণিজ্য তরী, অর্থাৎ বাণিজ্য করতে যার জন্য যে তরীটা ব্যবহৃত হয় সেটা কিন্তু এই মায়ার সংসারে কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি। যতই না তার টানি যতই মাছ তুলে বাদি পাল নোংরের কাছে তবু বাধা এ চিরকাল। অর্থাৎ আমাদের যে তোমার এই যে আমরা, এখানে আমরা বলতে কিন্তু আমাদের সংসারে আবদ্ধ কিন্তু প্রত্যেকটা মানুষ। কারণ হচ্ছে কবি জানতেন জোয়ার ভাটা যেমন নদী নিত্যকর্মের মধ্যে পড়ে যাচ্ছে, মানুষের নিত্যকর্মের মধ্যে কিন্তু সুখ দুঃখ সমস্ত কিছুই পড়ে। এই যে সত্তা এই ঢেউ দ্বারা কিন্তু মানে লালিত তটের কাছে তারা বাধা পড়ে আছে। কেন মানে হচ্ছে নোংরের কাছেই তবু বাধা নৌকা কেন চিরকাল থাকে দেখো বন্ধু, বা এই যে তবু তবু শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে দেখো, এই যে কাছি মানে কি একটা দড়ি মানে হচ্ছে সাধারণত শক্ত মানে কি বলবো লাইলন সুতো দিয়ে তৈরি করা হয় এমন, বা এমনি সুতো দিয়ে পাটেরও করা যেতে পারে, যা দিয়ে সাধারণত নৌকা বা জাহাজকে বেঁধে রাখা হয়। এই যে তবু শব্দটা ব্যবহার করার মানে কি, অপ্যয়টা ব্যবহার করার মানে কি, আসলে দেখো বন্ধু এর আগেও দেখি মানে কবি কিন্তু একটা পজিটিভ দিক ইঙ্গিত করতে চেয়েছিলেন। মানে নোংরের কাছে যে নৌকা চিরকাল বাধা থাকে তাতে যতই কিন্তু দাঁড় টানা হোক না কেন, মাছ তুলে পাল বাধা হোক না কেন, নৌকা তবু চলবে না, কারণ তো সেটা বাধা আছে। কারণ নোংরের কাছে দিয়ে বাধা আছে নৌকা তটের কিনারে, ফলে কখনোই কিন্তু এগোবে না। এই নোংরের কাছে তবু বাধা এই নৌকা চিরকাল, অর্থাৎ এই নৌকা কি জীবন নৌকা, এই মায়ার সংসারে কিন্তু বাধা আছে। ফলে আমরা পাল তুলে যতই এগিয়ে নিয়ে যেতে চাই না কেন, আমরা মাঝে মাঝে যতই দাঁড় টানি অর্থাৎ নিজের থেকে হয়তো সিদ্ধান্ত নিলাম এই সংসারে কি আছে কিছুই নেই, এই মায়ের সংসার ত্যাগ করে একদিন নির্দিষ্ট লক্ষ্য হয়তো পৌঁছে যাবো, এরকম হয়তো ভাবনা চিন্তা করি, তার জন্য কিন্তু মাছগুলো বাদী কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয় না। কারণ এমনভাবে মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা পড়ি যে হয়তো আমরা চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সফলতায় কিন্তু পৌঁছাতে পারি না। ফলে অটোমেটিক যখন নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, অর্থাৎ আমরা যখন ভাবতে যাই এই সংসারে আমি কী পেলাম কি দিলাম আমার লাভ কি হলো লস কি হলো, এরকম যখনই ভাবতে যাই তখনই নিস্তব্ধ ওই ভাবনার অবকাশ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে গেতে, অর্থাৎ বাস্তবের কাছে বাস্তবের গর্জনের কাছে কিন্তু আমরা তখন হার মেনে কিন্তু যাই। এই যে সাগর গর্জনে কেঁপে ওঠে কি, সাগর গর্জনে কেঁপে ওঠে নিস্তব্ধ মুহূর্তগুলি, কারণ জীবনের যে কর্মব্যস্ততার মাঝে মানে একদণ্ড যে নিস্তব্ধ মুহূর্ত এই বাস্তবের সাগর গর্জনে কেঁপে উঠছে। এই জীবন মানে খণ্ড অবসরে যখন একলামি থাকতে চাই ভাবতে চাই তখনও কিন্তু এই বাস্তবতায় এসে কিন্তু আমাদের সব তছনছ করে যায়। কারণ সাগরের ঢেউ পারিপার্শ্বিক যে আমাদের যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে সংসার তাই কিন্তু প্রতীক। জীবনে কোনো একক শান্তির মধ্যে এই বাস্তবতা কিন্তু আমাদের কখনো কিন্তু সুস্থির থাকতে কিন্তু দেয় না, তাদের থেকে কিন্তু আমাদের টেনে কিন্তু বের করে নিয়ে আসে। এই যে স্রোতের বিদ্যুৎ শ্রেণীর প্রতিবাদ দাঁড়িয়ে নিক্ষেপ, অর্থাৎ স্রোত তো চায় যে এগিয়ে নিয়ে যেতে কিন্তু পারে না, কেন তটে বাধা আছে। অর্থাৎ হয়তো মাঝে মাঝে সুসময় ভালো সময় আমাদের চাই জীবনের লক্ষ্যে পৌঁছাতে কিন্তু আমরা সেটা পারি না, কারণ কি আমাদের কিন্তু মায়ের সংসারে কিন্তু আমাদের অজান্তে কিন্তু আমরা কিন্তু আটকে পড়ে আছি। ফলে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামই নেই দাঁড় টানা, তারার দিকে অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর হচ্ছে তারা, অর্থাৎ তারা হচ্ছে আমার ওই লক্ষ্যে পৌঁছানো হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ হয়তো চাই আমাদের এই সংসার জীবনে মানে থেকেও আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো, তার জন্য কিন্তু আমরা সেই চেষ্টাটাও করি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারি না। কারণটা কি, কারণ হচ্ছে এই যে বিরামহীন দাঁড় টানা, এই বিরামহীন দাঁড় টানা প্রসঙ্গে কিন্তু ততই কিন্তু কবি বলছেন ততই বিরামহীন দাঁড় টানা, অর্থাৎ এই যে কন্টিনিউতে দাঁড় টেনে যায় সেটাকে বোঝানোর জন্য কিন্তু বিরামহীন।
কারণ হচ্ছে তোমার তার একটা শব্দ কিন্তু আছে যে যতই সঙ্গে ততই শব্দটা কিন্তু ব্যবহার করেছেন। আসলে কি যে এই শব্দ সাপেক্ষে যে তত ব্যবহৃত হয়েছে তার দিকে চেয়েছে নিশানা করার মানে সূত্রে, মানে যতই কবি তার দিকে যে নিশানা করুন না কেন বা দিক নির্ণয় করার চেষ্টা করুন না কেন বা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন না কেন কখনো কিন্তু পৌঁছাতে পারবে না, কারণ ততের কিনারা কিন্তু নোঙরটা কিন্তু বাধা পড়ে কিন্তু রয়েছে। যে তড়ি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পড়ে, এই তড়ি ভরা পণ্য অর্থাৎ কবির যে কাব্য সম্ভার, কবির যে জনপ্রিয়তার ফসল, আমাদের এই সংসারে আমাদের যে সমস্ত কিছু ধরো হচ্ছে বউ ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত সব কিছু নিয়ে হয়তো আমরা চাই একটা নির্দিষ্ট লক্ষ্যে, সাত সমুদ্র 13 নদীর পাড়ে ওপারে হয়তো আমরা পাড়ি জমাবো, কিন্তু আমরা চাই সেই জন্য তড়ি ভরা পণ্য দিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, অর্থাৎ সপ্ত সিন্ধু পাড়ে যে অনেক দূরত্ব তার নির্দিষ্ট লক্ষ্য বোঝানোর জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, অর্থাৎ আমাদের অজান্তেই কিন্তু তটের কিনারে কিন্তু নোঙরটা কিন্তু পড়ে গেছে। এই যে নোঙরটা পড়ে গেছে মানে কি, তাহলে আমরা আর কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারবো না, সারা তবু দাঁড় টানি তো, আমরা জানি নোঙর পড়ে গেছে তবু কিন্তু আমরা দাঁড় টেনে যাই। আসলে কি নোঙরটা আমাদের অজান্তেই পড়ে যায়, হয়তো আমরা ভাবি নোঙরটা কিন্তু পড়েনি কিন্তু নোঙরটা কিন্তু অজান্তেই কিন্তু পড়ে গেছে, তাই চেষ্টা করলেও কিন্তু সেখানে হয়তো পৌঁছাতে পারি না। দেখো বন্ধু, পড়াতে পড়াতে একটা কথা বলি যে শিক্ষাকে সকলের দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা আমার গল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি বলে শেয়ার করে দিও। কেননা বন্ধু, দীর্ঘ 6-7 মাস ধরে যেভাবে তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেছো, যেভাবে আমাকে লাইক করেছো, কমেন্ট করে উজ্জীবিত করেছো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করেছো, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি উজ্জীবিত হয়ে তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও আনার কিন্তু চেষ্টা করেছি। দেখো এই অডিওর মাধ্যমে ভিডিও বা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ানো বা গ্রামারের নতুন ভ্যারিয়েশন আনা বা কমিউনিটি পোস্টের বিভিন্ন ধরনের মানে একটা অসাধারণ এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য উপস্থাপন করা, এটা তোমাদের ভালোবাসারই কিন্তু ফসল। ফলে যে এইভাবে তোমরা যদি আমাকে ভালোবাসো, ফলে আমার কিন্তু আগামী দিনের আরও মানে পথটা কিন্তু এগিয়ে যাওয়ার পথটা কিন্তু মসৃণ হবে। এবার দেখো বন্ধু, এই যে নোঙর কবিতা যদি আমরা চাই, বারবার বলেছিলাম কিন্তু নোঙর একটা মানে কি বলবো একটা মানে রূপক কবিতা। এই যে রূপকটা দেখো কিভাবে রূপক ব্যবহৃত হয়েছে, যে দেখো যে সিন্ধু শব্দটা আমরা সাধারণত ওই সাগর, কিন্তু আসলে সিন্ধু হচ্ছে মুক্তির হিসাবে ব্যবহৃত হয়। এই নোঙর আমরা ভাবি একটা বাধার যন্ত্র, কিন্তু আসলে এটা বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতার প্রতীক। এই যে তট আমরা ভাবি নদী বা সমুদ্রের হচ্ছে সৈকত, আসলে এটা জীবন ক্ষেত্র যেটা চলমান। এই সারা রাত হয়তো রাত ভোর বা সমস্ত রাত আসলে কিন্তু এটা জীবন ভোর। বা দাঁড় যেটাকে নৌকা চালানোর বইটা ভাবি, আসলে এটাকে বলা যেতে পারে সাফল্যের হাতিয়ার। কিংবা জোয়ারের ঢেউ মানে যাকে ভাবি প্রচুর জলোচ্ছ্বাস, আসলে কিন্তু এটা বন্ধু সুখ। কিংবা ভাটা শোষণ যেটাকে বলা যাচ্ছে যে জলটাকে টেনে নিয়ে যাওয়া কমে যাওয়া, আসলে কিন্তু এটা না পাওয়া হতাশার চেয়ে যন্ত্রণা। বাণিজ্য তরী যাকে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্যের নৌকা, কিন্তু আসলে কিন্তু বন্ধু এখানে জীবনের যে দেওয়া নেওয়া বা পাওয়া না পাওয়ার যে মাধ্যম সেটা। মাস্তুল হয়তো ভাবি পাটাতনের উপর পাল খাটানোর যে খুঁটি, আসলে বন্ধু এটা জীবনের সাফল্যের পরিকাঠামো। তারা সাধারণভাবে নক্ষত্র, আসলে এখানে কিন্তু মুক্তি। ফলে এই যে নোঙর কবিতাটা, এই নোঙর কবিতা কিন্তু এরকম প্রত্যেকটা শব্দ কিন্তু একটা রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে, ফলে এটা কিন্তু একটা রূপকধর্মী কবিতার কিন্তু কাজ করছে। ফলে এই যে নোঙর কবিতা যদি আমি একটা মর্মার্থ ভাবার চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে এরকম ভাবে বলা যেতে পারে যে কবি হয়তো চেয়েছিলেন মানে মানে সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে নৌকা ছেড়েছেন, সেই জন্য কিন্তু তিনি দাঁড়ও পাইছেন, কিন্তু এগোতে পারেননি এতটুকু, কারণ তিনি জানেন না যে তার অজান্তেই কখন নোঙর তটের কিনারে পড়ে গেছে, হয়তো জোয়ারের ঢেউ বারবার তাকে ধাক্কা মেরেছে, আবার সমুদ্রের দিকে ফিরে গেছে। এইভাবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী শুরু হয়েছে কিন্তু ভাটার শোষণও, ফলে জল শোষিত হয়েছে, জোয়ার ভাটা এরকম চলেছে, কিন্তু কবি তখন দাঁড় টেনেছেন, মাছ তুলে পাল বেঁধেছেন, তবু নৌকা চলেনি। আসলে কি নোঙরের কাছে হচ্ছে নৌকা তো বাধা পড়ে গেছে, ফলে প্রতিপাদ যখন দাঁড় মানে তিনি নিক্ষেপ করছেন তখন স্রোতের বিদ্যুৎ করছেন, তার মানে কি স্রোত তো জানে আমি তোমাকে ঠেলে পার করতে পারছি না, তাহলে তুমি দাঁড় টাঁড় ঠেলবে কি করে। আসলে কি আমাদের অজান্তেই মায়ের সংসারে এমনভাবে আমরা আবদ্ধ হয়ে আছি যে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না। এই যে মানুষ, মানুষ তো রক্তে মাংসে করা একটা মানুষ, ফলে আমরা প্রাত্যহিক জীবনে প্রচন্ড কাজের চাপে কিন্তু আমরা বিধ্বস্ত। এই যে একঘেয়ে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে আমরা বাড়ি জমাতে চাই কিন্তু দূর দেশে, এই কারণে নজরুলকে কিন্তু বলতে ছিল থাকবো না বন্ধ করে দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ রবীন্দ্রনাথ বলেছিলেন হেতা নয় ওথা নয় অন্য কথা অন্য কোনো নয়, ফলে যেখানে প্রধান কিন্তু আমাদের এখানে প্রধান যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কখনো অর্থ, কখনো সুযোগ সুবিধার অভাব, কখনো যে পারিপার্শ্বিক নানা অসুবিধা এরকম। ফলে এই যে ভেঙে পড়া যে অর্থনীতি বা মানুষের মধ্যে পরস্পরের যে অবিশ্বাস, সেগুলো কিন্তু যাত্রাপথের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবুও মানুষ আশায় বসে, ঠিক আছে আশা, এই আশায় কিন্তু আশাতেই মানুষ কিন্তু ফানুষ ওড়ায়। আমরা পেয়ে চলি জীবনের পরিশ্রমের দ্বার, সারাদিন সারা রাত এভাবে সারা জীবন ভরে কিন্তু এটাকে কিন্তু পেয়ে চলতে হয়।
ফলে এই যে নোঙর কবিতাটা বৈরঙ্গ নোঙর বলে মনে হলো, কিন্তু এই যে অন্তরঙ্গ কিন্তু মানুষের জীবনের একটা চিরন্তন সত্যতার কথা কিন্তু বলেছেন, যে মানুষ চেষ্টা চালিয়ে যায়, নিরন্তর চেষ্টা চালিয়ে যায় সুখ পাওয়ার জন্য। সেই সুখ পাওয়ার জন্য মানুষের হচ্ছে পরিশ্রমের কোনো খামতি নেই, তবুও কিন্তু সুখের সন্ধান মেলে না। আসলে কি, আসলে আমরা প্রত্যেকটা মানুষ স্বার্থ সিদ্ধির দড়িতে সবাই আটকে পড়ে আছি। প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যক্তি সুখকে নিয়ে আমরা কিন্তু ভাবনা চিন্তা করছি, প্রায়শই আমরা এই কারণে আমাদের লক্ষ্যে পৌঁছাতে কিন্তু ব্যর্থ হচ্ছি। আমরা যদি ব্যক্তি সুখের বদলে যদি বিশ্ব সুখ নিয়ে ভাবনা চিন্তা করতাম, তাহলে কিন্তু আমাদের হয়তো এই ব্যর্থতা কিন্তু আসতো না। ফলে এইভাবে কিন্তু নোঙর কবিতায় কবু কিন্তু ভেবেছিলেন তার কাব্য সম্মান নিয়ে কিন্তু একটা সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু হয়তো সেইভাবে কিন্তু সাফল্যের লক্ষ্যটা কিন্তু তিনি হয়তো পৌঁছাতে পারেননি। আশা করছি বন্ধুরা এই যে নোঙর কবিতাটা তোমাদের ক্লাস 9-এ পাঠ্য হলো, এটা কিন্তু MA পাঠ্যের উপযোগী একটা কবিতা। আশা করছি তোমাদের মতন করে অতীব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি এই যে এর পটভূমি, এর নামকরণ বা শব্দ ধরে ব্যাখ্যা, বা কিভাবে কোন শব্দ জীবনের কোন রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।